بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে তাবিজ ঝুলানো তো শিরক, কিন্তু আমি তো এ ধরনের শিরকে এর আগেই তো পূর্বে এ ধরনের কর্মকাণ্ড করেছি, তো আমি কিভাবে আমি মাপ চাইবো আল্লাহর কাছে? আপনি তওবা করবেন, তওবা করলে ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তওবা করবেন, তওবার যেগুলো সত্য রয়েছে সে সত্যগুলো মেনে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনার আপনার অনুতপ্ত হতে হবে এই কাজের জন্য, অনুতপ্ত হতে হবে এই কাজের জন্য আপনাকে, এবং আশা করি আপনার মধ্যে এটা আছে যেমনটি আপনার কথা থেকে বোঝা গেছে। সুতরাং আপনি অনুতপ্ত হবেন আপনি যে করেছেন সেজন্য, এটার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয়ত আর আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে কখনোই এ ধরনের কর্মকাণ্ডে আর যাবেন না। তারপরে এই পাপটা তো ছেড়ে দিতেই হবে। এই সমস্ত সত্যগুলো মেনে আপনি তওবা করলে ইনশাআল্লাহ আপনার তওবা গ্রহণ করবেন, সেটা যত বড়ই পাপ হোক না কেন। সেজন্য তো মহান আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন মুমিনদের পরিচয় দিতে যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হাক ওয়া লা ইয়াযনুন, তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকে না আর আল্লাহ যা হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না আর তারা ব্যভিচার করে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তবে কেউ যদি এগুলো করে, যে এগুলো করবে সে শাস্তি ভোগ করবে। কোনগুলো? মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, শিরক স্পষ্ট চলে আসতেছে শিরকের কথা। এবং তাহলে যে শিরক করবে তার শাস্তি কি বা অন্যান্য অপরাধগুলো? মহান আল্লাহ তারপরে এতে বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইখলুদ ফিহি মুহানা, কিয়ামতের দিন তার শাস্তি বর্ধিতভাবে প্রদান করা হবে এবং সেখানে সে স্থায়ীভাবে হবে হীন অবস্থায়। তাহলে এখানে স্থায়ীভাবে সে মানে থাকবে জাহান্নামে স্বাভাবিক শিরক করার কারণে। কিন্তু তার পরের আয়াত দেখুন, 70 নম্বর আয়াত সূরাতুল ফুরকানের, মহান আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তবে যে তওবা করে ঈমান আনে এবং সৎকাজ করে ফলে আল্লাহ তাদের গুনাহসমূহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে এখানে দেখুন শিরকের কথা আসলো এবং মহান আল্লাহ তাআলা বললেন যে শিরককারী চিরস্থায়ী হবে। তারপর আবার বললেন যে তবে কেউ যদি তওবা করে, ঈমান আনে, সৎকাজ করে, তবে আল্লাহ তার গুনাহসমূহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং আপনার উপর কর্তব্য হচ্ছে অবস্থায় তওবা করা এবং বেশি বেশি সৎ আমল করা, ইনশাআল্লাহ এর মধ্যে রয়েছে আপনার জন্য কল্যাণ। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।